ইন্ডিয়ান আর্মি স্কিলের একটা শর্টস ভিডিও দেখার পর অনেকেই আমাকে এই কমেন্টসটা করেছেন, যদি AK-47 এর জায়গায় ছোট পিস্তল হয় তাহলে কিভাবে কি করব। বন্ধুরা, এই হলো ইন্ডিয়ান আর্মির কোবরা কমান্ডো ট্রেনিং সেন্টার, যেখানে আমাদের সোলজারদেরকে শেখানো হয় যে যদি কোনো শত্রু গান পয়েন্টে সামনে থেকে আপনাকে বন্দি বানিয়ে ফেলে, সেখান থেকে নিজেকে কিভাবে মুক্ত করবেন। কোনো শত্রু হঠাৎ করে যদি সামনে পিস্তল রেখে আপনাকে হ্যান্ডস আপ বলে, ওই সময় আপনি আপনার হাত উপরে তুলুন, আর শত্রু আপনাকে বলবে পিছনে ঘোরার জন্য। ঘোরার সময় হঠাৎ করে গানের উপরের স্লাইডটাকে ধরে ফেলতে হবে, এতে করে শত্রু এই পিস্তল দিয়ে আর গুলি করতে পারবে না। আর তখনই আপনার দ্বিতীয় হাত দিয়ে পিস্তলটাকে শক্ত করে ধরে ফেলতে হবে, আর শত্রুর হাতকে এমন ভাবে নিচের দিকে দাবিয়ে ফেলতে হবে, আর তখনই তার হাত থেকে পিস্তলটাকে ছিনিয়ে নিতে হবে, আর শত্রুর বুকে জোরে লাথি মারতে হবে, আর সে পড়ে গেলে আপনি তাকে বন্দি বানিয়ে ফেলবেন। ভিউয়ার্স, যদি আপনি আর্মিদেরকে ভালোবাসেন তাহলে একটা লাইক তো করতেই পারেন।